দুটো চাকা দুই পাশে থাকে, যদি বলি দুই চাকা এক পাশে দাও গাড়ি চলবে? ঠিক অমনি করে এই যে ইলেকট্রিসিটি চলছে এখন, নেগেটিভ পজিটিভ দুটো তার আসে না, যদি দুটো তারকে একসাথ করে দিই বাসটি যাবে না? দুটি সত্তাকে আল্লাহ দুইভাবে তৈরি করেছেন, এটা তারই বিধান, তার বিধান লঙ্ঘন করলেই পৃথিবী ধ্বংস হবে, যেটা হচ্ছে এখন। কর্মজীবী পুরুষ নারী, পর পুরুষ পর নারী এক জায়গায় বসে সারাদিন তারা কাজকাম করে, তাদের মধ্যে লজ্জার বন্ধন আস্তে 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 ঢিলা হয়ে যায়। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, কারণ তাতে ওল্ড হোমে আছে, বৃদ্ধ নিবাসে। সন্তানের প্রতি স্নেহময় নাই, কেন ওর তো চাইল্ড হোমে আছে। মাঝখানের গরু ছাগল যেভাবে করে এইভাবে সময় কাটাচ্ছে সারাদিন। নারী পুরুষ থেকে সৃষ্ট আর পুরুষ মাটি থেকে সৃষ্ট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গাড়িতে আমরা যাতায়াত করছি সবসময়, দুটো চাকা দুই পাশে থাকে, যদি বলি দুই চাকা এক পাশে দাও গাড়ি চলবে? যত দামি চাকা বানাও লাভ হবে না, দুই পাশে রাখতে হবে। নারী পুরুষকে দুই পাশে রাখতে হবে, এক জায়গায় থাকা যাবে না। ঠিক অমনি করে এই যে ইলেকট্রিসিটি চলছে এখন, নেগেটিভ পজিটিভ দুটো তার আসে না, যদি দুটো তারকে একসাথ করে দিই বাসটি যাবে না? তো নারী পুরুষের সম্পর্কে হচ্ছে নেগেটিভ পজিটিভের মতো, দুটি সত্তাকে আল্লাহ দুইভাবে তৈরি করেছেন, এটা তারই বিধান, তার বিধান লঙ্ঘন করলেই পৃথিবী ধ্বংস হবে, যেটা হচ্ছে এখন। নারীদের ভরণ পোষণের দায়িত্ব মূলত পুরুষের উপরে, নারীরা সুযোগ সুবিধা পেলে, সময় পেলে এবং তার মূল দায়িত্ব পালনের জন্য কাউকে পেলে, যেন অনেকের মেয়ে বড় লেখাপড়া করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তার বাড়িতে দেখেন যে তার মেয়ে বা সন্তান পালনের জন্য তার দাদি আছে বা নানি আছে, যদি এসব না থাকে সে পারবে না। এজন পাশ্চাত্য বিশ্ব এখন ধ্বংস হচ্ছে, কেন? তারা চাইল্ড হোম বানিয়েছে, ওল্ড হোম বানিয়েছে। সব কর্মজীবী, স্বামীও কর্মজীবী, স্ত্রীও কর্মজীবী, যাওয়ার সময় বাচ্চা রেখে যায় চাইল্ড হোমে, মানুষে সেখানকার কি পরিবেশটা তো বুঝতেই পারছেন। কর্মজীবী পুরুষ নারী, পর পুরুষ পর নারী এক জায়গায় বসে সারাদিন তারা কাজকাম করে, তাদের মধ্যে লজ্জার বন্ধন আস্তে 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 ঢিলা হয়ে যায়। ওদিকে বাচ্চা থাকে চাইল্ড হোমে, সে বাপ মার স্নেহ ভালোবাসা পায় না, ফলে আজকে পাশ্চাত্য বিশ্ব মদ এবং জেনায় ডুবে আছে। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, কারণ তাতে ওল্ড হোমে আছে, বৃদ্ধ নিবাসে। সন্তানের প্রতি স্নেহময় নাই, কেন ওর তো চাইল্ড হোমে আছে। মাঝখানের গরু ছাগল যেভাবে করে এইভাবে সময় কাটাচ্ছে সারাদিন। ডেটিং মেটিং কিছু নাম বেরিয়েছে আজকাল, সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব ফালতু ভাষা বের হয়েছে। ভালো হয়েছিল যখন টুইন টাওয়ার হামলা হয়েছিল না 11 সেপ্টেম্বরে, ওই সময় আমেরিকার মেয়েরা সমানে সব বিয়ে করা শুরু করেছিল ভয়ে। 46% মেয়ে তারা বলছিল আমরা বৈবাহিক জীবন যাপন করবো আর চাকরি বাড়ি করবো না, পরে এটা বাড়তে বাড়তে 52% পৌঁছে গেছিল। তো ওইরকম ঘন ঘন মায়ের হলে ওরা সোজা হয়। বৈষম্যের মাঝে ঐক্য, নারী পুরুষ নিঃসন্দেহে দুটি আলাদা সত্তা, কিন্তু আর ঐক্য আছে। উভয়ের সৃষ্টিগত ও স্বভাবগত বৈষম্য থাকলেও উভয়ের পারলৌকিক লক্ষ্য একই, উভয়েরই লক্ষ্য জান্নাত। উভয়কেই মরতে হবে এবং উভয়কে পরকালে যেতেই হবে, এতে কোনো ঠেকানো ক্ষমতা কারণে যতই ওষুধ খাওয়ান আপনি লাভ হবে না, মরতেই হবে এবং আপনাকে আল্লাহকে হাজিরা দিতেই হবে। যেখান থেকে আমরা এসেছি সেখানেই আমরা যাব। আল্লাহ বলছেন মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সূরা নাহল 97 আয়াত। যে ব্যক্তি সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, যদি সে ইমানদার হয় অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে উত্তম পুরস্কার দান করব, আহসানে মা কানু ইয়ামালুন,
তারা দুনিয়াতে যে সৎকর্ম করেছে তার চেয়ে তো অনেক অনেক গুণ বেশি তাদের দান করব। এখানে কিন্তু আল্লাহাক নারী এবং পুরুষকে পৃথকভাবে বলেছেন, দুজনকেই পৃথকভাবে পুরস্কৃত করার কথা বলেছেন। স্বামী হয়তো জান্নাতে চলে গেল, স্ত্রী যেতে পারল না, এর চেয়ে দুর্ভাগ্য নেই। গত জমায় বলেছিলাম না, স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয় তো জান্নাতে হুর পরে বলে কিছুদিনের জন্য সে তোমার কাছে আছে, তো কদিন পরেই তো আমাকে চলে আসবে, তুমি তো কষ্ট দিও না। এই যে বিষয়টা মনের মধ্যে দাগ কাটে না, বিশাল ব্যাপার। যারা ফেরেশতায় বিশ্বাস করেন তাদের কাছে বাদ দেন, আমরা বিশ্বাস করি এবং বাস্তবে আমরা দেখি। চারতে লাতে বাচ্চা পড়ে গেছে, কিছুই হয়নি, কেউ কে ঠাকালে অবশ্য একলাতে পড়েই মরে যাচ্ছে। এই মার্কাজে তো ঘটনা বেড়ে যাওয়া লাগবে না। নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক, এই এই জিনিসটা মনে রাখতে হবে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সূরা বাকারা 187 আয়াত। নারীরা পুরুষের পোশাক এবং তোমরা তাদের পোশাক। পোশাক যখন বিচ্ছিন্ন করা যায় না, ঠিক তো নারী পুরুষ পরস্পরতে বিচ্ছিন্ন হতে পারে না, তারা থাকবেই। এর মৌলিক কারণ একটাই যে নারী পুরুষ থেকে সৃষ্ট আর পুরুষ মাটি থেকে সৃষ্ট। পুরুষের পাজর থেকে একটা অংশ নিয়ে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন, অতএব নারী ঘুরে ফিরে পুরুষকে যাবেই, যেতে বাধ্য, সে তাকে ওখান থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব পরস্পরের পোশাকের মতো, পোশাক যখন ছিন্ন করা যায় না, নারী পুরুষ পরস্পর বিচ্ছিন্ন হতে পারে না, কিন্তু পরস্পরের পর্দা বজায় রেখে তারা পরস্পরের সহযোগী হবে, পরিপূরক হবে। যে কোনো নেকির কাজে তারা পুরুষের সহযোগী হতে পারে, যেমন শিক্ষাক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে যারা জ্ঞানী লোক। এই জ্ঞানী আল্লাহ পাক কিন্তু পুরুষদের খাস করেন নেই, এই জ্ঞানী পুরুষ হতে পারে, নারী হতে পারে। জ্ঞান শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের সমান অধিকার আছে। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা কত ছোট্ট মেয়ে, কয়দিন তিনি আল্লাহ রসুলের কাছে ছিলেন, তাতে তিনি 2210 হাদিসের হাফেজ ছিলেন। যাতে ব্যাপারে নাকি আমাদের তো 10 হাদিসে মুস্ত নাই, পুরুষরা ফেল, তার বাপও ফেল, আবু বকর ফেল মেয়ের কাছে। এতে বোঝা গেল ইসলাম নারীকে জ্ঞান শিক্ষায় বাধা দেয়নি। এখানে পুরুষের যেমন অধিকার, নারীরও তেমনি অধিকার।